ভারতের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতিতে শঙ্কিত নন ব্যবসায়ী এমনকি অর্থনীতি বিশ্লেষকরাও। ব্যবসায়ীরা বলছেন, পণ্যের দাম সক্ষমতায় ভারতের বাজারে টেকা কঠিন, বরং ভারতীয় কাঁচামালে তৈরি পণ্য ইউরোপ আমেরিকার বাজারে বিক্রি করা বাংলাদেশের জন্য বেশি লাভজনক। আর তাই বাণিজ্য ঘাটতি নিয়ে শঙ্কিত না হয়ে সস্তায় বেশি বেশি কাঁচামাল আমদানির সুযোগ সৃষ্টির তাগিদ তাদের। ভৌগোলিকভাবে তিন পাশ জুড়েই অবস্থান আর নানা শিল্পপণ্যের কাঁচামালের উৎস হওয়ায় ভারত বাংলাদেশের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ। দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় $18 বিলিয়ন, যার মধ্যে ভারত থেকে বাংলাদেশের আমদানি $16 বিলিয়নেরও বেশি, আর তার বিপরীতে বাংলাদেশের রপ্তানি মাত্র $2 বিলিয়নের কিছু কম। ব্যবসায়ীরা বলছেন, প্রথাগত বাজারের বাইরে ভারতের অন্য রাজ্যগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের বাজার অনুসন্ধানের অনীহায় রপ্তানি বাড়ছে না। সবচেয়ে বড় বাধা হলো এক্সপোর্টারদের মেন্টালিটি। কলকাতা, মুম্বাই, দিল্লি বাদে আরও অনেক শহর আছে, অনেক বড় বাজার, এটা আমাদের রপ্তানিকারকরা এখনও সেভাবে সিরিয়াসলি দেখছেন না। সেকেন্ডলি হলো জুট গুডসের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটিটা উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। তবে ভিন্ন মত আছে। রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশ কাঁচামাল আমদানি নির্ভর দেশ হওয়ায় ভারতের সঙ্গে দাম প্রতিযোগিতায় টেকা কঠিন। আমরা স্পিনিং করি, সুতা বানাই, সুতাটা করতে করে তুলা দিয়ে, তুলা করতে করে ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকে সমস্ত র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করে আমি একটা কাপড় বানিয়ে আবার ইন্ডিয়ান একটা কাউন্টার পার্টের কাছে বিক্রি করব। আমার কস্টটা আর তার কস্টটা যদি সমান হয় বা আমার কস্টটা তার কস্টটা যদি বেশি হয়, হোয়াই ইউ উইল বাই মাই শার্ট? এই যে ফুড ইন্ডাস্ট্রি বলেন, বিস্কিট বলেন, রুটি বলেন, কেক বলেন, সেটার বেসিক র ম্যাটেরিয়ালস হচ্ছে ময়দা। ময়দা করতে কি আসে? গম থেকে, গম করতে কি আসে? ইন্ডিয়া থেকে। অর্থনীতি বিশ্লেষকরাও মনে করেন, ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতিতে চিন্তার কিছু নেই, বরং আমদানি পণ্য যত বেশি কাঁচামাল হবে তত বেশি লাভ বাংলাদেশের। যেখান থেকে কাঁচামাল আনি সেখানেই আমার জিনিস বিক্রি করতে হবে এমন তো কোনো কথা নেই, তবে তারপরেও দেখতে হবে ইন্ডিয়াতে আমাদের নন ট্যারিফ প্যারা ট্যারিফ ব্যারিয়ারের সম্মুখীন হয়ে সেগুলো কমানোর কথা, সেই ব্যাপারে অগ্রগতি আমাদের দেখতে হবে। ট্রেড ছাড়াও ইনভেস্টমেন্টের সম্ভাবনা আছে, সেই দিকে আমাদেরকে কাজ করতে হবে। এ অবস্থায় বাণিজ্য ঘাটতি নিয়ে শঙ্কিত না হয়ে বরং আরও সহজে কম খরচে কিভাবে বেশি বেশি কাঁচামাল আমদানি করা যায় সে কৌশল খোঁজার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।